জানুয়ারির এক ঠান্ডা রাতের কথা, যখন একজন ক্যাব ড্রাইভার প্রসাদ তার শেষ যাত্রীকে ছেড়ে নিজের ঘরে ফিরছিল। হ্যাঁ বল সুনীল। আরে কোথায় তুই? এই তো আসছি, এখন লাস্ট প্যাসেঞ্জারকে হনুমান মন্দিরের সামনে নামিয়ে আসছি। আরে হনুমান মন্দির এখনো তো আধা ঘন্টা লাগবে রে আসতে। চলবে, ওয়েদার খুব ভালো। ছাড়, রাত্রে পার্টির ব্যবস্থা করে রেখেছিস তো? হ্যাঁ ও তো করে রেখেছি, কিন্তু তুই সাবধানে চালাস। সাবধানে কেন? শুনতে পারছিস তুই? তুই এখন হাইওয়ের ওপরে না? আরে ওটাকে, আরে ওই দুই মাথাওয়ালা, তোরাও পারিস বটে। ফোন রাখ, আমি আসছি। ইনি আবার কে? ছাড়ো, আমার এখন বাড়ি যাওয়ার সময়। একটু শুনবেন, আমাকে একটু স্টেশন অবধি ছেড়ে দেবেন। সরি ম্যাডাম, আমি এখন বাড়িতে যাচ্ছি বুঝলেন। প্লিজ, গাড়ি কি করে বন্ধ হয়ে যাবে? আপনিও তো ওইখানেই যাচ্ছেন তাই না? আমি অন্য কোথাও যাচ্ছি, সরি, আপনি অন্য কোনো গাড়ি ধরে নিন। অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, আমি একা একটা মেয়ে, প্লিজ। আচ্ছা চলুন, কিন্তু আপনাকে হাইওয়ের উপরেই ছেড়ে দেব। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, আপনার গাড়ি যদি না আসতো জানি না আমি যে কি করতাম। নো প্রবলেম। হঠাৎ ঠান্ডা লাগছে। আপনি কি আমাকে কিছু বললেন? আপনি রেডিও শুনবেন? শীতের রাত আর ঠান্ডা ওয়েদার, আমি রেডিও স্পাইসে আপনার আর জে বরুণ আপনাকে স্বাগত জানাই। কিন্তু গানের অনুষ্ঠান শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট। হাইওয়ের উপর দিয়ে যারা চলছেন তারা একটু সতর্ক থাকবেন। হনুমান মন্দিরের সামনে আর একটা যুবকের লাশ পাওয়া গেছে। এটা এই সপ্তাহের তৃতীয় মৃত্যু। এই হাইওয়ের উপরে হয়তো দুই মাথাওয়ালা পেত্নি কোনো গুজব নয়। আরে এটা তো রেডিওতেও বলছে। ম্যাডাম, ম্যাডাম আপনি ঠিক আছেন তো? দুই মাথাওয়ালা, তাহলে এই মহিলাটি কে? কোথাও এই মহিলাটি, এই মহিলাটি। ম্যাডাম, এখান থেকে আপনি আর কত দূর যাবেন? ম্যাডাম, আপনার ব্যাগ। হে ভগবান, আমি কোথায় ফেসে গেলাম? ম্যাডাম আপনি গাড়ি থেকে নেমে যান। আমি এখন নামতে পারবো না। প্লিজ 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 আপনি গাড়ি থেকে নেমে যান, আমাকে কিচ্ছু করবেন না। ড্রাইভার চলো। স্যার আপনি? আরে এটা ট্যাক্সি তো, আমি স্টেশনে যাব, চলো তাড়াতাড়ি, একটু দেরি করো না। কিন্তু আবার কিসের কিন্তু? আচ্ছা গাড়িতে এর আগে কোনো প্যাসেঞ্জার আছে? ম্যাডাম আমি স্টেশনে যাব, আমি একটু ব্যস্ত আছি, আপনার কোনো সমস্যা নেই তো?
না, আমিও স্টেশনই যাব। এবার ঠিক আছে, আমরা এবার দুজন, আর ওই পেতনি শুধু একজন, আর ভয় নেই। ওকে ওকে স্যার, আমি নিয়ে যাচ্ছি স্টেশন পর্যন্ত। স্যার, অ্যাকচুয়ালি আপনি গাড়িতে এসেছেন, খুব ভালো হয়েছে। আসলে এই মহিলাটি একটু অদ্ভুত, আর যদি ইনি মহিলাই হন তাহলে? তুমি কি বলতে চাইছো? ইনি জোর জবরদস্তি গাড়িতে চড়ে বসলেন, আর জানি না কখন থেকে কি বিড়বিড় করছেন, আর দেখুন ওনার মাথাটা একবার। ওটা কি? আমি জানি না স্যার। কিন্তু কি স্যার, আপনি কি এই পেতনির ব্যাপারে কিছু শুনেছেন? দু মাথাওয়ালা? দুই মাথাওয়ালা পেতনি? হাইওয়ের উপরে অনেক মার্ডার করেছে উনি, কিছুক্ষণ আগে আমি রেডিওতেও শুনলাম কেউ ওনার দুটো মাথা দেখেছেন, কিন্তু আর কিছুই দেখেনি, আর কিছুই দেখেনি স্যার। গাড়িতে বসাই মহিলাটিও। আপনার গাড়ি এত আস্তে হয়ে গেল কেন? চালান না জোরে। শুনলেন শুনলেন আপনি ওনার আওয়াজ? এই পেতনি আমাদের দুজনকেই খেয়ে নেবে। তোমার ওনাকে নিয়ে যদি এত ভয় লাগে, গাড়ি থেকে বাইরে বের করে দাও। গাড়ি থেকে নামছেই না, আমি অনেক চেষ্টা করেছি। এই ব্যাপার, আমি চেষ্টা করে দেখছি তাহলে। আপনাকে গাড়ি থেকে নামতে হবে। আমি কেন নামবো? আমি নামবো না। যদি আপনি গাড়ি থেকে না নামেন তো? না না, থামো থামো, গাড়ি থামো, আমি নামবো। এটা তো খুব ভালো হলো। কে ছিল ওই মহিলাটি? তখন থেকে বিড়বিড় করে চলেছিল? উনি বিড়বিড় করছিলেন না, তুমি ভালো করে শোনোনি। ওই মহিলা খুব পূজা পাঠ করেন, উনি তো প্রার্থনা করছিলেন। কিন্তু ওনার মাথা, ওনার মাথার পেছন দিকে আর লাল রং, ওনার ব্যাগ থেকে, এটা দেখে তো মনে হচ্ছিল যে ওই ব্যাগে তো কিছু একটা ছিল। একেবারেই না, ওটা তো ওনার নতুন চুলের স্টাইল ছিল, নতুন চুল লাগিয়েছিলেন, মনে হয় কোনো অভিনেত্রী ছিলেন। আর এই লাল রং, ওটা হয়তো কোনো মহিলা সাজার জিনিস হবে, গন্ধ শুকেই বোঝা যায়। ও, তাহলে উনি দু মাথাওয়ালা পেতনি ছিলেন না? ছাড়ুন, কোনো ব্যাপার নই, আমিও এসব বিশ্বাস করি না, কিন্তু আমার বন্ধু ফোন করে এমনভাবে ভয় দেখালো, আর তারপর ওই রেডিওতে। হ্যাঁ হ্যাঁ, কখনো কখনো হয়। কিন্তু আপনি একটা কথা বলুন, আপনি ওনাকে এমন কি বললেন যে উনি গাড়ি থেকে নেমে গেলেন? ব্যাস, আমি ওনাকে শুধু বললাম যে আপনাকে গাড়ি থেকে নামতে হবে, কারণ আমার এবার খাবার সময় হয়ে এসেছে, কারণ আমার এই যুবক ড্রাইভারের রক্ত চায়। কি কি না!